গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আজ এত সকাল সকাল রেডি হয়ে গেছি, চান করে ফেলেছি, কারণ একটা জায়গায় যাব। কোথায় বলুন তো? বাগনা পাড়ায় যাব। আমরা যাব ওখানে গোপেশ্বর মন্দিরে। গোপেশ্বর মন্দিরে পুজো দিতে যাব। এই যে সবাই রেডি হয়ে গেছে, আর ওখান থেকে যাবে, পূজার মা যাবে, ভাই যাবে, দুজনে যাবে। আর এখানে মা আছে, মা আসছে। তো চলো। ও মা, এসো গো, যতই তাড়াতাড়ি করি দেরি হবেই, যতই তাড়াতাড়ি করি। আমরা বেরিয়ে পড়লাম, এই যে বসে আছে মা, বাপ্পাই ড্রাইভ করছে। তো আমরা শ্রীস্থলা মোটামুটি পৌঁছে গেছি, এবার শ্রীস্থলা থেকে মাঝরকির দিকে যাব। তো আমরা এখান থেকে মিষ্টি নিলাম, আমরা বাগনাপাড়ার মোড়ে আছি। এবার ওখান থেকে ঢুকবো মন্দিরে। তো মায়েরা দাঁড়িয়ে আছে, গাড়িতে দাঁড়িয়ে আছে। তো চলুন দেখি মন্দিরটা। ওই মন্দিরটা আমি যাইনি কোনোদিন, আমি এখানে অনেকবার এসেছি, কোনোদিন যাইনি মন্দিরে। এই যে আমাদের হুতুম বুড়িটা। তো আমরা গোপেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। এটা বাজারটা, বাহির তো আমরা মন্দিরের ভেতরে এলাম। গোপেশ্বর মন্দিরের ভেতরে ভিড় আছে ভালোই আজকে দেখছি। এখানে মেয়েটা কাঁদছিল বলে চলে এলাম ভেতরে, নালে লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হতো। দেখি হে পূজা, কোথায় বসবে? একটা জায়গায় বসো না। তো পূজারা পুজো দিতে গেছে, আর আমি আর মেয়েটা বসে আছি। ওরা গেছে, ভিড় আছে ভালোই। ওরা ও আর পূজার মা আর পূজা আর আমার মাও গেল। একটা ভালোই ভিড় আছে, আর এখানটা সবাই বসে আছে, সবাই বসে ফলার করছে। দেখলে ঠাকুর দর্শন করলে? তো খুব কষ্টে ভেতরে আসতে পারলাম। এখানে ভালোই ভিড় আছে, এখন
ভোগ দিয়েছে বাবাকে, তাই মায়েদের পুজো দেওয়া হয়ে গেছে, মা পূজা, তারপরে পূজার মা পুজো দেওয়া হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। আমি একটু এলাম যে দর্শন করার জন্য এলাম, প্রচুর ভিড়, মানে সামনের দিকে যাওয়া যাচ্ছে না। কোথা থেকে আসছো তোমরা? হ্যাঁ, ঈশ্বরপুর। আচ্ছা, দেখো মহিমা আছে বলেই খেতে মানে প্রসাদ পেলাম, ভোগ পেলাম। এটা গর্ভগৃহটা, আর এখানটায় জল ঢালছে, আর ওই জলটা গিয়ে ওখানে পড়ছে। ভালোই সিস্টেমটা করেছে। পিছল হয়ে গেছে পুরো, এখানটায় পুরো পিছল হয়ে গেছে জল পড়ে। তো শেষ পর্যন্ত অনেক কষ্টে ভোগ খেতে বসতে পেরেছি, আর মায়েদের খাওয়া হয়ে গেছে ওখানে, এখানে ভোগ খেতে বসলাম। এখানে সব খাওয়াচ্ছে ভোগ। ডাল দিয়ে গেল, এইখানে খাওয়া দাওয়া চলছিল। তো এখানে খাওয়া দাওয়া ভোগ খাওয়ানোর পুরো চরম মুহূর্তে আছে, প্রচুর লোক আগমন হয়েছে। আর এখানে মাকে বসিয়ে দিয়েছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকে বসিয়ে দিয়েছে এখানে, মা বসে যেজো, এখানে মা খাচ্ছে, ভোগ খাচ্ছে। কেমন লাগছে মা? বলছি না, ভাগ্যে থাকলে ঠিক ভোগ খাওয়া যাবে, একটু ধৈর্য ধরতে হবে। আর এখানকার যারা স্বেচ্ছাসেবক আছে, যারা সেবা করছে, তারা খুব সহযোগিতাপূর্ণভাবেই করছে। আর মানে রান্নাও খুব সুন্দর হয়েছে, রান্না বান্না ভোগ মানে অন্নভোগ করেছে, খুব সুন্দর করেছে। পায়েস, চাটনি আর মিষ্টি, আর ডাল আছে, পটল আলুর তরকারি আছে, আর শুক্ত, আর অন্নভোগ মানে ভাত। আচ্ছা, আপনার নাম কি? দীপেশ গোস্বামী। আপনি খাওয়াচ্ছেন তাই তো? বাহ বাহ বাহ, ইনি খাওয়াচ্ছেন এই উদ্যোগে। হ্যাঁ, সবার উদ্যোগে, মানে এটা তো শেষ সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ শেষ সোমবার। হ্যাঁ, ভালো লাগলো এখানে এসে, এই প্রথম এলাম, আমি প্রথম এলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।